জাতীয়তাবাদী যুবদলের 39তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে সিনিয়র নেতাদের নিয়ে ফুল দেন বিএনপির মহাসচিব। পরে সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় নির্বাচনে যাতে সব দল অংশ নিতে পারে সে ব্যবস্থা নির্বাচন কমিশনকেই করতে হবে। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন, সংসদ ভেঙে দেওয়া প্রয়োজন এবং সেনাবাহিনী নিয়োগ করা প্রয়োজন। আমরা আশা করি যে উদ্যোগ তারা গ্রহণ করবেন এবং সরকারও এ বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র বলেন, দেশের অন্যতম বৃহৎ দলকে বাইরে রেখে যেন তেন একটি নির্বাচনের ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একটি শক্তি বাংলাদেশে তৈরি করেছে আওয়ামী লীগ। যেভাবে স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্র মুক্তি হয়েছে, সেভাবেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, সেই পথে আর কোনো বিকল্প নাই। লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ারও দাবি জানান বিএনপির নেতারা। চলমান রাজনৈতিক সংকটটা একটাই। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।